মাশাআল্লাহ উনি কিন্তু অনেক বড় বড় মাছ পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা, মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের গ্রাম এলাকার কিছু দৃশ্য দেখাই। তো যারা ছোটবেলায় অল্প বৃষ্টি হলে জানেন যে পানি থই থই করে, সেই পানিতে মাছ মারার দৃশ্যটা, এটা দেখলে হয়তো ছোটবেলার কথা আপনাদের মনে পড়ে যাবে। আপনাদেরকে দেখাতে চাই ইনশাল্লাহ। আমরা যাচ্ছিলাম হাইওয়ে দিয়ে, দেখলাম যে এখানে অনেক ভাই মাছ ধরছেন, দৃশ্যটা অনেক ভালো লাগলো, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি দাঁড়ালাম এবং ভিডিওটা আরম্ভ করলাম। চলুন একটু দেখি ভাই মাছ পেয়েছেন। হ্যাঁ ভাই পেয়েছি। কতগুলো পেয়েছেন? মাছ দেখার লাগবে ভাই, দেখতে হবে। হ্যাঁ দেখাই। আচ্ছা আমরা একটু দেখি তিনি কতগুলো মাছ পেয়েছেন। আমাকে দান এই মোটামুটি বড় বড় মাছ পেয়েছি। মাশাআল্লাহ উনি কিন্তু অনেক বড় বড় মাছ পেয়েছেন। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আরো আছে, আরো আছে ব্যাগের মধ্যে। যাই হোক, আমরা কিছু আপনি আপনি তো এখন জাল ইয়া করবেন না, ফেলাবেন না? হ্যাঁ ভাই, আমরা কিছু দৃশ্য দেখবো ইনশাল্লাহ। অনেকে প্রস্তুত হচ্ছেন, এখানে কিন্তু অনেকেই আছে, সবাই কিন্তু একসঙ্গে জাল যখন ফেলবে সবাই একসঙ্গে জাল ফেলবে, দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে। আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ, আশা করি যে আপনাদেরও ভালো লাগবে। এবং মাছ মাছ কিন্তু আমরা চাইলে অল্প কিছু টাকা দিয়ে বাজার থেকে কিনতে পারি। তো এটা এটা এই মাছটা বাজার থেকে নিয়ে আসা এবং খাওয়া, এটার মধ্যে কিন্তু তেমন কোনো মজা পাওয়া যায় না। কিন্তু মাছ যদি নিজ হাতে ধরা যায় এবং তারপরে খাওয়া হয়, সেটা কিন্তু অধিক মজার হয়। আর এই মাছ ধরতেও মজা, দেখতেও মজা। এনাকে এখানে অনেকেই একসঙ্গে আর কি জালটা ফেললো। দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানে পানি চলতে করছে, অনেক পানি হয়েছে রাত্রিবেলা। এখানে চাচা জাল উঠাচ্ছেন, এই ভাইও জাল উঠাবেন, সবাই জাল উঠাবেন। দেখা যাক কার জালে কি উঠে। এখানে সুন্দর একটা দৃশ্য, লজ্জাপতির গাছ, এটা টাচ করলে ইয়ে হয়ে যায়। চাচা মাছ উঠে নাই? হ্যাঁ চাচার জালে মাছ উঠে নাই। ভাই কি অবস্থা, মাছ উঠে নাই? পাইছেন? এবারের এবারের সাপে উঠলো না? ও চাচা কি অবস্থা, মাছ উঠছে? ও এবারে সাপে উঠলো না? না এরা অনেক জনে অনেক রকম মাছ পাইছি, কিন্তু ভালোই মাছ পাইছে। আপনারা আসছেন কখন চাচা? প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখলেন একটা চমৎকার দৃশ্য, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ। আশা করছি যে আপনাদের ভালো লেগেছে। তো সকলে ভালো থাকবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।